এই মুহূর্তে আমরা যে বইগুলো দেখতে পাচ্ছি এক দুই তিন চার করে দশ পর্যন্ত, এই দশ খণ্ডে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা প্রকাশিত আছে। তো আমরা যারা পড়তে চাই পড়তে পারবো, বা তোমরা যারা পড়তে চাও পড়তে পারবে। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত, কলকাতা। এবার এই বাণী ও রচনা কিন্তু স্বামীজির জীবনী নয়, তার বিভিন্ন যে কর্ম, তার বক্তব্য, বিভিন্ন জনকে লেখা তার চিঠি, বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন প্রবন্ধ লিখেছেন বা বিভিন্ন টপিকে তিনি কথা বলেছেন, সেই সমস্ত এখানে সংকলিত হয়ে আছে। আর যদি আমরা তার জীবনী পড়তে চাই ডিটেলসে, তাহলে এই যুগনায়ক বিবেকানন্দ স্বামী গম্ভীরানন্দজির লেখা তিনটি খণ্ডে, এখানে দু খণ্ড আছে, একটা খণ্ড অন্য জায়গায় আছে, এই তিন খণ্ডের যে এই বইটি, এটি পড়লে আমরা স্বামীজির জীবনের ডিটেলস, তার জীবনী ডিটেলসে পাবো। আর এছাড়াও আরেকটি বই আছে, এখানে বিবেকানন্দ চরিত শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদার, এই বইটি পড়লেও, আনন্দ পাবলিশার্সের বইটি, এই বইটি পড়লেও আমরা স্বামীজির জীবনী সম্বন্ধে জানতে পাবো। এই বইটির দাম 300 টাকা। আর এই বইগুলো প্রতিটি খণ্ড 70 টাকা। এটা 2010 সালে কেনা বই, এখন পরিবর্তন হয়ে হয়তো প্রচ্ছদ কোনো চেঞ্জ হতে পারে। তো যাই হোক, এই এটা হচ্ছে জীবনীর জন্য। আর স্বামীজির কর্মপদ্ধতি, স্বামীজির লেকচার, স্বামীজি কোথায় কী বলেছেন, কোথায় কী করেছেন, কাকে উদ্দেশ্য করে কোন কোন চিঠি বলেছেন, লিখেছেন, যুবকদের উদ্দেশ্যে স্বামীজি কী বলেছেন প্রতিটি ক্ষেত্রে, তো আমরা একটু দেখে নিই। এখানে যে খণ্ডগুলো আছে, দশম খণ্ড, নবম, এটা সপ্তম, ষষ্ঠ খণ্ড, পঞ্চম খণ্ড, চতুর্থ খণ্ড, তৃতীয়, দ্বিতীয়, প্রথম, তো আমরা একটু দেখে নিই। প্রথম খণ্ডে স্বামীজির এখানে বলাই আছে কোন কোন খণ্ডে কোন কোন বিষয় তুলে ধরা আছে। এখানে বলা আছে, প্রথম খণ্ডে চিকাগো বক্তৃতা, কর্মযোগ ও রাজযোগ, দ্বিতীয় খণ্ডে জ্ঞানযোগ, তৃতীয় খণ্ডে ধর্ম ও দর্শন, চতুর্থ খণ্ডে ভক্তিযোগ এবং দেববাণী, পঞ্চম খণ্ডে ভারতে বিবেকানন্দ ও ভারত প্রসঙ্গে বক্তৃতা ও রচনাবলী, ষষ্ঠ খণ্ডে স্বামীজির মৌলিক বাংলা রচনা, গদ্য কবিতা এবং পত্রাবলী, সপ্তম খণ্ডে পত্রাবলী ও ইংরেজি কবিতার অনুবাদ, অষ্টম খণ্ডে পত্রাবলী এবং মহাপুরুষ প্রসঙ্গ, নবম খণ্ডে স্বামী শিষ্য সংবাদ, স্বামীজির সহিত বিভিন্ন ব্যক্তির কথোপকথন, এবং দশম খণ্ডে মেরি লুইবার্গ লিখিত গ্রন্থে প্রকাশিত স্বামীজির বক্তৃতার বিবরণীর বঙ্গানুবাদ এবং বিবিধ বিষয়ে লেখা ও বক্তৃতা সন্নিবেশিত হয়েছে। তো এই দশটি খণ্ডে যদি আমরা পড়ি, তাহলে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি বিভিন্ন বিষয়ে কি ছিল, বা স্বামীজি কি বলেছিলেন, কি বলতে চেয়েছিলেন, সমস্তটাই আমরা সুন্দরভাবে জানতে পারবো এবং বুঝতে পারবো। তো আমরা যদি চাই তো পড়তে পারি আমরা এই বইগুলো কালেক্ট করে, স্বামীজির বাণী ও রচনা 10টি খণ্ডে।